ফের তর্কে জড়ালেন স্মার্ট দিদি ও অ্যান্টি ভাই। ঝামেলা উস্কে নন্দিনীকে রানু মন্ডল লাইট বলে আখ্যা। তারপর কি হলো? বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো বিনোদনের সব থেকে বড় প্ল্যাটফর্ম। আর হামেশাই মানুষ নিজেদের প্রতিভাকে এই প্ল্যাটফর্মের দ্বারা তুলে ধরে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে বহু মানুষ তাদের কেরিয়ার করছে। কেউ করছে ফুড ব্লগিং, তো কেউ করছে ট্রাভেল ব্লগিং। এর মধ্যে অনেক ব্যক্তি আবার রোস্টিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আর এই রোস্টিং করা নিয়েই হচ্ছে যত ঝামেলা। অতীতে রোস্টিং করা নিয়ে ঝামেলায় জড়িয়েছেন অনেকেই। জেফার আর অ্যামিউজিং রি জড়িয়েছিলেন আইনি লড়াইয়ে। এছাড়া বঙ্গাই আর সিনেবাপের লড়াই দেখা গিয়েছিল ইউটিউবের ময়দানে। আর এবার সে একই পথে হাঁটলেন নন্দিনী আর অ্যান্টি ভাই। অ্যান্টি ভাই যেমন নন্দিনী দিদিকে রোস্ট করছেন, তেমনি নন্দিনী দিদিও অ্যান্টি ভাইকে খোঁচা দিতে ছাড়ছেন না। সম্প্রতি নন্দিনীকে মনে করিয়ে দিতে দেখা গেল কিছুদিন আগে কিভাবে জেফার নামে আরেক ইউটিউবার পুলিশের কাছে এফআইআর করেছিল এবং অ্যান্টি ভাইকে তখন হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল। জেফারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্যই শাস্তি পেতে হয়েছিল অ্যান্টি ভাইকে। এবার পুরনো সেই কথার প্রসঙ্গ টেনে নন্দিনী অর্থাৎ স্মার্ট দিদি বলেছেন যে অ্যান্টি ভাই যতই তাকে রোস্ট করুক না কেন, সে তার দোকানে এনে তাকে ক্ষমা চাওয়াবে না। সেই সাথে নন্দিনী আরো বলেন, আগে খেতাম সপ্তাহে একদিন মটন ভাত, এখন সপ্তাহে চার দিন মটন ভাত খেতে পাচ্ছি। আর এই প্রসঙ্গে অ্যান্টি ভাই বলেছেন নন্দিনী হলো অহংকারী, পাশাপাশি নন্দিনীকে দোকলা বলেও নিন্দা করেছেন অ্যান্টি ভাই। তিনি মনে করেন এবারের মহানায়ক পুরস্কার নন্দিনীরই পাওয়া উচিত ছিল তার অতিরিক্ত অভিনয়ের জন্য। যদিও এই প্রথম নয়, এর আগেও নন্দিনীকে মেজাজ হারাতে দেখা গিয়েছে বহু ভিডিওতে। কোথাও তিনি দোকানের কর্মচারীকে নোংরা ভাষায় কটাক্ষ করছেন, তো কোথাও রোস্টিং পেশাকে ছোট করেছেন। ভিডিওটির একেবারে শেষে অ্যান্টি ভাই নন্দিনীর নাম রাখলেন রানু মন্ডল লাইট। বহু মানুষ অ্যান্টি ভাইয়ের সাথে একমত, এমনকি কমেন্টের বন্যা বইছে ভিডিওতে। নন্দিনী খুবই অহংকারী, কাউকে বেশি পাত্তা দেন না, তবে নিন্দুকদের কথা বেশি না শোনাই ভালো। এমনই সব লেটেস্ট নিউজ পেতে ফলো করুন বর্তমান স্টোরি।